সো ভিউয়ার্স তাহলে কিন্তু আমি আজকে আবারও নিয়ে চলে এলাম সুপারস্টার জিতের একটি আপডেট এবং সুপারস্টার দেবের একটা আপডেট তো আপনারা সকলেই জানেন দেবদার আপকামিং মুভি বাঘাযতীন এবং সুপারস্টার জিতের আপকামিং মুভি মানুষ তো এই দুটো মুভির থেকে কিছু আপডেট উঠে এসেছে মূলত সেই বিষয়েই আজকের ভিডিওতে কথা বলবো তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এম বি স্টুডিও তো ভিডিওটাকে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হতে কিন্তু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন কারণ আমি অল ইন্ডিয়াস মুভি রিলেটেড ভিডিও চ্যানেল আপলোড করতে থাকি তো চলুন ভিডিওটি শুরু করা এক তো যেমনটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে আজকের ভিডিওর টপিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ আজকে আমি নিয়ে চলেছি বাংলার দুই সুপারস্টারের দুটো নতুন নতুন মুভির আপডেটকে নিয়ে তো ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টেড দেয় ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিউয়ার্স এখন আমি যে দু দুটো মুভির আপডেট নিয়ে এসেছি একটি হচ্ছে সুপারস্টার জিতের সুপার ডুপার মা চাউটেড মুভি মানুষ এবং আরেকটি হচ্ছে সুপারস্টার দেবের সুপার ডুপার মা চাউটেড মুভি বাঘা তো ভিউয়ার্স এই দুটি মুভির আপডেট আমি নিয়ে এসেছি অবশ্যই আপনাদের জন্য এবং আমাকে জিদ্দার মানুষ নিয়ে যে কোশ্চেনগুলি করা হয়েছিল বিভিন্ন সাবস্ক্রাইবার এবং বিভিন্ন জিৎ ফ্যান্সরা আমাকে কোশ্চেন করেছিল বা জানতে চেয়েছিলো যে জিদ্দার মানুষ মুভিতে কয়টি লুক থাকতে পারে এবং জিদ্দার মানুষ সিনেমাটি কি প্যান ইন্ডিয়াতে রিলিজ করা হতে পারে চেঙ্গিসের মতো তো ভিউয়ার্স এবং দেবদার যে সমস্ত কোশ্চেন আমার কাছে এসেছিলো সেগুলো হচ্ছে দেবদার বাঘা জ্যোতিন নিয়ে তো বাঘা জ্যোতিন নিয়ে কোশ্চেন এসেছিল যে দেবদার বাঘায্যতীন কি প্যান ইন্ডিয়াতে রিলিজ করা হবে এবং টিজার কবে আসবে তো ভিউয়ার্স ফার্স্ট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার মানুষকে নিয়ে তো আমরা সকলেই জানি জিদ্দার মানুষ একটি সুপার ডুপার মাচ ওটার মুভি এবং বাংলাতে এই সিনেমাটাকে নিয়ে কিন্তু আলাদা রকমের একটা হাইপ আছে তো ভিওর্স সুপারস্টার জিতের মানুষ মুভিতে সুপারস্টার জিতে দুটো লোক থাকবে এমনটা কিন্তু বিভিন্ন খবর সূত্রে আমি জানতে পেরেছি এবং এই সিনেমাটি প্যানিংতে রিলিজ করার একটা বিরাট বড়ো পরিকল্পনা আছে বা প্ল্যানিং আছে কিন্তু এখনও কনফার্ম না তো ভিওয়ার্স এবং বিভিন্ন খবর সূত্রে আমি এটাও জানতে পেরেছি দেবদার বাঘা যদি প্যানিডিয়াতে রিলিজ করা হবে যদি সাকসেস হয় তাহলে কিন্তু মানুষ সিনেমাটিকেও আবারও প্যানিডাতে রিলিজ করা হবে তো ভিওয়ার্স এটা কিন্তু একটা খুব ভালো সিদ্ধান্ত অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন তো সেখানে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার বাঘা যতীনকে নিয়ে তো বাঘা যতিনের টিচার কবে আসবে তো আমি আপনাদেরকে বলি বাঘা যতিনের শুটিং অলরেডি প্রায় শেষ হয়ে গেছে এবং বাঘাযতীনের টিজারের দাবি অলরেডি চলছে তবে হিন্দি প্লাস বাংলা টিজার আসবে কি না এটা আমি জানি না এখন কোনো আপডেটও নেই দেবদার তরফ থেকে তো বিভিন্ন খবর সূত্রে আমি জানতে পেরেছি যে বাঘাযতীনেও কিন্তু প্যান ইন্ডিয়াতে রিলিজ করার একটা বিরাট বড়ো পরিকল্পনা চলছে এবং এখন থেকে কিন্তু কথাবার্তা চলছে তো ভিহ কোনো আপডেট নেই তবে টিজার আসলেই আমরা কিন্তু সব কিছু বুঝতে পারবো তো ভিহর্স দেবদার প্যান ইন্ডিয়াতে এই মুভিটা আসুক আমরাও চাই তবে দেবভ্যাসরাও কিন্তু মনে প্রাণে চাই যে দেবদার বাঘায্যতীন প্যান ইন্ডিয়াতে রিলিজ করা হোক তো গাইস দেবদার বাঘাজ্যতীন কিন্তু একটা বিরাট বড় হাইপ ক্রিয়েট করে আছে কারণ অলরেডি এই গত পাঁচ বছরে দেবদার কোনো ফ্লপ মুভি নেই তো সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু বাঘাযুতী একটা বিরাট বড় মার্কেট করতে পারে তো গাইস এই ছিল আজকের আপডেট তো ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে ফার্স্ট টাইম হলে তো প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে